तो अच्छा মোবাইল ধরলে কি যা সাথে টাকা হয় দিয়ে দেব ট্রান্সফার করতে হয় না টাকা ওকে আমরা ভারান ব্রিজে উঠে গেছি মাঝখান দিয়ে সুন্দর হবে দেখাইলে জানা যাবে দেখানো লাইট জ্বালিয়ে দেন না লাইট দিতে হবে না ভিতরে লাইট দিলে বাইরে তো বোঝা যায় না আচ্ছা তো লাইট বন্ধ করে দেন ভিডিওগ্রাফার যাবেন একবার মনে হয় ভাই ব্রিজটা কত কিলোমিটার হইব 15 20 কিলোমিটার হইব 15 20 কিলোমিটার গেলে আমরা বাহারান কইছ জম আমাদের ক্যামেরা লাগা রাখছি স্যার ভাই স্পিডটা না জানা ওই যে দেখেন ক্যামেরা এই যে মনে সব দেখছেন রাস্তা আছে ভাই আমরা তো ব্রিজে উঠে গেলাম সামনে দেন ব্রিজে অনেক উঠে গেছি সামনে দিয়ে দেন সামনে দিয়ে দেন এই ধরো हेलो गाइस देखें एक्शन भी बेशी उठा जावे ना इखने कैमरा से एक्शन बेशी उठले 300 टका फाइन दी तो है बामा के पूरा समस्या ना किंतु हमारे में गाड़ी तो हमारा आश्वेत है बच्चे आमी एक टुकिया फुल भावे जाच्ची एक टुक शुद्ध भावे कोता बोलते सी माइंड कर बन्ना के हो जहे तो वीडियो इड আমনেরে ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল কেটে দিছে আরে সাইন ভাই আমার পক্ষ থেকে আপনি বলেন আচ্ছা ইসাক ভাই কিছু বলেন বাহারান যাচ্ছি আমরা আমার খুব ভালো লাগতেছে অনেক দিন পরে ওয়ান্ডারফুল মোমেন্ট হ্যাঁ অনেক দিন পরে বাহারান ব্রিজে ওয়েদার অনেক ভালো তারপর দেখেন ওয়েদারটা বুঝতে পারবে কি যে ফ্ল্যাগগুলো দেখলে সৌদি ন্যাশনাল ফ্ল্যাগগুলো হ্যাঁ হ্যাঁ তাতে বুঝা যাচ্ছে কত সুন্দর ওয়েদার আপনি না ডেইলি আসা যাওয়া করেন সেটা বলেন না আপনি ডেইলি আসা যাওয়া করে একটু আগে বলছিলেন যে ডেইলি আচ্ছা 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 আপনি স্বপ্নে ডেইলি আসা যাওয়া করেন বাস্তবে তাই একটু উৎফুল্লটা একটু বেশি আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ যারা বাহারান ব্রিজ না দেখেন নাই কখনো আজকে দেখতে পারবেন জিয়া জি তুমি একটু হাসি হাসি দাও সব সময় তুমি মরেন থাকো কেন তোমার কি কোনো ব্যথা আছে মনে ব্যথা আছে না জিয়া ভাই ফ্যামিলি খুব মিস করতেছে না জিয়া ফ্যামিলি মিস কর বেশি করলে আর আমি তো একটু হইলো করি নাকি আমি তো এমন থাকি না গোমরায়া থাকি না সব সময় হাসি হাসি থাকার চেষ্টা করি কিন্তু পরবর্তীতে একটু কষ্ট লাগে অনেক সুন্দর লাগে রাত সাইডে কি দাইয়া গাড়ি থামায় দাঁড়ানো যাবে না দেখি না পুলিশ নাই তো ওই যে একদম উপরে আছে না ওই যে সামনে উপরে ওই ওইখানে একটু দাঁড়াবো একটা সেলফি তুলতে পারলে ভালো হয় এই যে দেখেন গাড়ি কত 80 এর উপরে ওড়াই না ম্যাক্সিমাম 100 আছে 100 উপরে গেলে 300 টাকা ফাইন আসবে 300 রিয়াল মোর দ্যান 150 হইলে 500 রিয়াল রাত্রে তো দিনের বেলা হইলে একটু পানি দেখা যাইতো সাগর তাইলে আরো ভালো লাগতো আপনারা বললাম কালকে আসেন দিনের বেলা এই ব্রিজের মজা নাই রাত্রে যত মজা রাত্রে সুন্দর লাগে দুই পাশে অন্ধকার আজকে ব্রিজের আলোটা বাস সে তো যাচ্ছে আমি তো গরিব মানুষ আমার টাকা নাই তো স্পিডে যাওয়া যাবে না আচ্ছা যাই হোক অনেক দিন পরে আসলাম বারণ ব্রিজে প্রায় 5-6 মাস পরে আর আসি নাই অনেক দিন করোনা তো কোনো জায়গা যাওয়া আপনারা বলেন কিছু আমি যদি বলি তাহলে কেমনে সুন্দর দেখান আর কি বলবো আমি এই যে দেখাইতেছি তো শুধু পাবলিক বলবে যে শুধু রাস্তাই দেখা আর কিছু দেখা না হ্যাঁ এখন আস্তে আস্তে এখন আস্তে আস্তে উপরে উঠতেছে লাইট উপরে সব এটা উপরে এই যে দোরা ভাই প্লিজ কিছু বলে না কেন চুপ করে বসে আছে দিয়া ভাই হাতে দিয়ে বসে না আমি এখানে হাত রেখে দিছি সমস্যা নাই गाड़ी
গাড়ি ঘুরতেছেন আস্তে আস্তে, আপনি কি বুঝবেন না তো একদম, এখন অনেক উপর উঠে গেছে, পিছনের দিকে তাকাই দেখেন, পিছনের দিকে তাকাই দেখেন, একদম হাইস্ট উপরে বুঝছেন, এখন আবার আমরা নিচে চলে যাবো, কেউ সেফে নামবেন আমরা এখানে না গাড়ি খারাপ এই তাড়াতাড়ি নাই মিয়া ইসাক ভাই দরজাটা ধরে রাখেন কিন্তু হ্যাঁ দেখেন আমরা যখন ছবি তুলছি ব্রিজে নামা নিষেধ তারপরও আমরা দেখেন ঈদ উপলক্ষে কত সুন্দর করে সাজাইছে পার্কটারে কই আমাদের এলাকাতে তো সাজায় না এরকম ভাবে দেখেন না চেষ্টা করি আমরা একটু বাহারানের ভিতরে গিয়ে ঘুরে আসি কি করেনি অনেকে আসছে এখানে ঘুরতে না এখন পার্কিং করছি একটু নামবো নামার পর একটু ঘুরে টুরে যাবো এখানে এসে বসবো আর কি ওই ভাবিরা কই আমরা বাহারান ব্রিজের ঘুরায় পার্কিং করলাম নামলাম এই যে পার্কিং এরিয়া এটা বাহরাইন আর সৌদি আরবের বর্ডার এই যে এখানে সবাই ঘুরতে আসে আজকে তো সৌদি আরব ঈদ সো আমরা এখানে ঘুরতে আসছি এখানে প্রায় এক দেড় ঘন্টা ঘুরবো আরও দুই তিন ফ্যামিলি অর্থাৎ আর দুই তিনটা ভাবি আসতেছে ওরা এখনও পার্কিং করে নাই তারপর আমরা ওইখানে বসে একটু আড্ডা টাড্ডা দিয়ে একটু ছবি টবি তুলে সেলফি টেলফি তুলে তারপরে বাসায় চলে যাব আপনাদের সাথে শেয়ার করতেছি যতটুকু পারতেছি যদি ভালো লাগে তাহলে আমাকে লাইক এবং শেয়ার দিয়ে দিবেন সাবস্ক্রাইব করবেন সবাই আর সবচেয়ে বড় কথা অনেকে তো মনে করে সৌদি আরব না জানি কিরকম মরুভূমি ধূসর এলাকা আসলে অনেক সুন্দর জায়গা দেখার মতো অনেক সুন্দর জায়গা আছে এখানে আর আমাদের বাহারাইনে ঢুকার ভিসা নাই ভিসা থাকলে অবশ্যই আমরা ভিতরে ঢুকতে পারতাম কোনো কাজ টাজ নাই ভিসা ছাড়া তো কোনো দেশে ঢোকা যায় না তো আমরা এখানে ঘুরে টুরে
চলে যাব। এটা সমুদ্র, অন্ধকারে দেখা যাচ্ছে না। এই যে ভাইয়ারা, এটা হচ্ছে বারান বিচ। তুমি তো বলতেছো দেখছেন, এই যে যে বারানের যে সমুদ্র, এই যে এখানে সবে মাদু বিছে বসছে সবাই। আমরাও আমাদের আর একটা ভাবি আসছে, ভাবি দেখি না মো সাইড দেওয়ান থেকে যাব। আসসালামু আলাইকুম, ঈদ মুবারক, ভালো আছেন? এত লেট হয়েছে কেন আপনারা? আমরা আপনাদের আগে আসছি। ও আসসালামু আলাইকুম, ভালো আছেন? মাদুরো তো আনি নাই, কোথায় যে বসবো। আমার হাজবেন্ড অনেক এনজয় করতেছে, সব বন্ধু বান্ধব একসাথে এসেছে, ওরা সবাই জিমের, মাহবুব ভাই, আনিস ভাই সবাই জিমের, আর অনেক ভাইয়া আছে, ওরা ফ্যামিলি নাই সেজন্য আসে নাই। সাথী সমস্যা কি? কেন কি সবসময় মানুষ আসে? আজকে তো সব ভাবির রাস্তার দিকে নিয়ে আসছে, ভাইয়ের সাথে দাঁড়ায় কয়েকটা ছবি টুবি তুলো, সেলফি টেলফি তুলো। বেড়াতে আসলে মানুষের আগ অভিমান করে নি, মানুষ এগুলো মাইন্ড করে। আচ্ছা বডিগার্ডের উপর দিয়ে দখল যাইতেছে কিসের? ফ্যামিলি নিয়ে আসতো, এখানে একা একা বসে আড্ডা দেওয়া শুরু করতো। এই দুই বেচারি চিত্তা মিত্তা ফায়ার হয়ে গেছে, তাড়াতাড়ি উড়ো, উঠো না। কি করতেছো তোমরা? আমি ভাবছি তোমরা বুঝি কিছু খাইতেছো, কিছু না খাই বসে রেছো কেরে, মনের দুঃখের কথা কইতাছো। খেজুর গাছের গোড়াতে ওয়েট করতে হবে বোফালাইয়া। আজকে অনেক এনজয় করলাম, হেঁটে হেঁটে আপনাদেরকে এরিয়াটা একটু দেখাই। যাও যাও তুমি হাঁটো।
আমরা একটু পরে এখান থেকে চলে যাব, খুবার কর্নিশে যাব। তো আজকে আপনাদের জন্য এতটুকুই, আমার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।